আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ 2018 অনুষ্ঠিত হয়। 23 জুন শনিবার হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারণ এখানে যে নামগুলো লেখা হয়েছে, যে নামগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সভাপতি হজরতুল হাস মাওলানা মীর মোহাম্মদ হাসানুল করিম মুনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত উদ্বোধক আছিল সিফাত আলী জেজিএম বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাস আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন। এর প্রধান অতিথি আছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। বিশেষ অতিথি আছিল পীরে তরিকত আল্লামা হাজি মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি, আলামিন হাশিমিয়া দরবার শরীফর পীরে তরিকত আল্লামা হাজি মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বক্তিয়ার, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হজরতুল হাস মাওলানা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ খুরশিদুল আলম সহ আরো বক্তাকে। এই কথার উপর জীবনভর যুদ্ধ করে যে মাথা ফাটিয়েছেন, যে কথা তাদের মুখ থেকে মনাধারা দিয়ে বলানো সম্ভব হয় নাই। আমরা যখন এই আন্দোলন করছিলাম সেই সময়ে হেফাজত থেকে বাবু নগরী সাহেব এবং আহমদ শফি সাহেব বিবৃতি দিলেন রসুলের পা রওজা মোবারককে সশরীরে জিন্দা, তাকে স্থানান্তর করবার চেষ্টা মুসলিম জাহান সহ্য করবে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।